ভাবুন, ভাবতে যদি না পাচ্ছেন সময় নিন, সময় যদি না পাচ্ছেন আমাদের ছোট ছোট সভাগুলোতে আসুন, যদি আর কোথাও প্রশ্ন করার অধিকার নেই আমাদের সভাতে দাঁড়িয়ে প্রশ্ন করুন, আপনার সব প্রশ্নের উত্তর প্রমাণ সমেত আমরা দেব। আর আপনার সামনে দিল্লি সরকার আর রাজ্যের সরকারের যে কালো মুখটা আছে সেই মুখের মুখোশ খুলে দিতে চাইছি আমরা, এটাকেই বলে গণতন্ত্র। আর এটার উপরে ভরসা আছে বলে আপনাদের সামনে কঠিন কথা কেউ বলার সাহস পাচ্ছি। তাহলে যখন বাজেট হবে মানুষের বিরোধী, যখন রাজ্যের তৃণমূল গরু বালি কয়লা নারী কোনো কিছু পাচারে নিজের নাম বাদছেন বাদ দিচ্ছে না, তাহলে কিসের ভিত্তিতে এরা বলছে যে ফিরে পঞ্চায়েত দখল করে নেব? কিসের ভিত্তিতে এরা বলছে যে ফিরে 2024 লোকসভার সরকার আমরাই গঠন করে নেব? তাহলে কি ফিরে আবার হিন্দু মুসলমান চলে আসবে না? তো ফিরে আবার শমশান আর কবরস্থান নেই আ যায়গা? তো ফির সে হিন্দুস্তান পাকিস্তান নেই আ যায়গা? তো ফির সে এনআরসি কে বাদ পর ভোট নেই হোগা? তো ফিরে আবার বলবে না তো যে তুমি আদিবাসী আর ও ব্রাহ্মণের বেটা? ফিরে বলবে না তো যে মীনাক্ষী মুখার্জি কুলিন বামুনের মেয়ে আর প্রতিকূল রহমান ও তো মুসলমানের বেটা? তাহলে এরা যতই আজকে লাল ঝান্ডা নিয়ে আর ছাত্র যুবল লড়াইটা করুক, আসলে তৃণমূল আর বিজেপি প্রতিকূল আর মীনাক্ষীকে একসাথে রাস্তায় হাঁটতে আমরা যাতে দুজনের দুজনের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকায় তার পরিবেশ তৈরি করে দেবে না তো? আরে অন্ধকার গলিতে যখন যাই তখন প্রতিকূল বলে দিদি আমার হাতটা শক্ত করে ধরো, আর যখন অন্ধকার গলিতে যাই তখন প্রতিকূলকে বলি ওরে ভাই মোবাইলের টর্চটা জ্বালা তুই আমার আগে আগে চল। তৃণমূল আর বিজেপি পশ্চিমবঙ্গ ভারতবর্ষের পরিবেশ এমন করে দিচ্ছে যে যদি প্রতিকূল আগে থাকছে তো বারবার পিছনে তাকাচ্ছে মীনাক্ষী দি আমি মুসলমানের বেটা বলে আমার গায়ে ছুরিটা বসিয়ে দেবে না তো? আর এমন পরিবেশ ভয় তৈরি করছে যে আমি প্রতিকূলকে ভুলে যাচ্ছি যে একে তো আমি ভাই বলে ডেকেছি, বারে বারে নিজের অন্যা ঠিক করছি যে যতই হোক হিন্দু মুসলমান করে, আজকে তো প্রতিকূলকে মুসলমান করে দিয়েছে আমার শরীরের অন্যাটা টেনে নেবে না তো? এই পরিবেশ তৈরি করে দিতে চাইছে ওরা, এই ভয়ঙ্কর পরিবেশ তৈরি করতে চাইছে ওরা। একদিকে পেটে খিদের আগুন, অন্যদিকে হাতে কাজ না পাওয়ার আগুন, আর তৃতীয়ত আমাদের মগজে তৈরি করে দিতে চাইছে এক রাষ্ট্র এক দেশ এক জাতি এক ধর্ম এক ভাষা একদিকের, সব সব একদিকের, সব এক। আরে পূর্ব মেদিনীপুরে ওরা টক খেতে পছন্দ করে, আমি বর্ধমানে আমি পোস্ত খেতে পছন্দ করি। যারা উত্তরে আছে তারা চা বাগানের মধ্যে দিয়ে যায়, আমি বর্ধমানে থাকি আমি ধান ক্ষেতের আলে যাই। আর প্রতিকূল দক্ষিণ চব্বিশ পরগনায় থাকে ও মাছের ভেড়ির মধ্যে দিয়ে আর সবজির মধ্যে দিয়ে আসে। এই তো আমাদের বৈচিত্র্য। মইদুলের বাড়ি গেছি যখন সবাই মিলে ঘিরে নিয়েছে তখন প্রতিকূল বলেছে যে আমি একটু আজানটা পড়ে আসি কারণ শেষ নামাজটা এবারে মইদুলকে বিদায় দিতে হবে। আর আমি হাত জোড় করে বলেছি সবাই শান্ত হন, মায়ের বুককে ঠান্ডা করার চেষ্টা করেছি। এই তো আমাদের বৈচিত্র্য। কই কোনোদিন তো ভাবিনি যে ও রহমান আমি মুখার্জি আর গীতাদি হাসদা, কই কোনোদিন তো ভাবিনি যে এখানে বক্তৃতা করতে গেলে মাথায় আঁচলটা দিলে কালকে সোশ্যাল মিডিয়াতে মীনাক্ষীকে বলবে যে মীনাক্ষী আজকে মীনাক্ষীর বেগম জান হয়ে গেছে। কই এসব কথা তো ছিল না আগে পশ্চিমবঙ্গে, কই এসব কথা তো ছিল না। যদি আজকে আবিরের টিকটা যদি আমি প্রতিকূলের কপালে দিয়ে দিই যে প্রতিকূল দেখো হিন্দু সেজে ভোট চাইতে গেছে, আরে এগুলো তো জল ভাত ছিল গো, এগুলো তো জল ভাত ছিল। কে নামাজ পড়বে, কে হিজাব পড়বে, কে কপালে টিকা দেবে, কে মন্দিরে পুজো করবে, কে লাল পেড়ে সাদা শাড়ি পরবে, এগুলো তো জল ভাত ছিল। কারা এই সত্যগুলোকে আমাদের মাঝখানে ভাগ করে দেবার জন্য তৈরি করে দিচ্ছে? তারা যারা আপনার আমার বিড়ি কেনার ট্যাক্সের টাকা আমাদের বাজেটের 100 দিনের কাজ থেকে টাকা কেটে নিজেদের পকেটে ভরতে চাইছে, তারা আজকে এই শর্তগুলো আমার আপনার সামনে লুডো ছক্কার মতন ফেলে দিচ্ছে। আর আমরা দেখছি যে ছয় পড়লো না পুট পড়লো, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। যদি এটাকে ছয় ভাবেন তাহলে জেনে রাখবেন ছয়ের উল্টো দিকে কিন্তু পুটই হয়, আর সেটা একই হয়, এক ঘরই যেতে পারবেন।